অদ্ভুতুরে অদ্ভুতুরের উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন, কোনো রকম কুসংস্কার প্রচার নয়। কলকাতার ভৌতিক বা হন্টেড জায়গাগুলি নিয়ে আমাদের এই সিরিজ। আজকে আমরা কথা বলবো হেস্টিংস হাউস নিয়ে। আপনাদের সঙ্গে আমি সম্মান। প্রায় 250 আগের কথা, তখন 1700 সাল, তৈরি হয় হেস্টিংস হাউস। ব্রিটিশ শাসিত ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস থাকতেন সেখানে, যেটি পরে উইমেন্স কলেজ ক্যাম্পাসে পরিণত হয়। এখন হেস্টিংস হাউসের যে আয়তন, তার থেকে ছোটই ছিল প্রথম তৈরি করা বাড়িটি। পরে প্রয়োজন অনুসারে পরিবর্তিত হতে হতে আরো বড় আকারের হয়। শোনা যায় হেস্টিংস সাহেব নাকি ইংল্যান্ড ফিরে গেলেও কিছু জিনিস এখানে ফেলে যান, তাই তার মৃত্যুর পরেও তিনি বারবার ফিরে আসেন এই হেস্টিংস হাউসে, সেই সব জিনিসের সন্ধান করতে। এবং তার এই ফিরে আসা কিন্তু নিতান্ত চলে ফিরে বেড়ানো নয়, রীতিমতো 4টি ঘোড়ায় টানা গাড়িতে চড়ে তিনি আসেন তার পুরনো বাড়িতে। তারপর এই ঘর থেকে সেই ঘর দ্রুত হেঁটে খুঁজতে থাকেন তার ফেলে যাওয়া জিনিস। কেউ কেউ নাকি দেখতেও পেয়েছেন তার আবছায়া মূর্তিকে। ওয়ারেন হেস্টিংসের এই ভুতুরে আবির্ভাব প্রথম হয় 1884 খ্রিস্টাব্দে। পল বার্ড নামে একজন ব্যক্তি তার নিজের ঘোড়ার গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। তার গাড়ি হেস্টিংস হাউসের প্রায় কাছাকাছি। চারপাশে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। হঠাৎ দেখলেন একটি বিশাল ঘোড়ার গাড়ি অন্ধকার ভেদ করে ছুটে আসছে হেস্টিংস হাউসের দিকে। গাড়িতে গারোয়ান আছে না নেই, গাড়ির ভিতরে কে আছে সেসব তিনি দেখতে পাননি। তবে গাড়িটি লক্ষ্য করে এগিয়ে গিয়ে পল সাহেবের গাড়ি যখন পোর্টিকোর তলায় ঢোকে, আশ্চর্য রকমভাবে সেখানে কোনো ঘোড়ার গাড়ির অস্তিত্ব ছিল না। পল বার্ডের স্ত্রী মিসেস বার্ড একটি লিখিত স্টেটমেন্টে জানান যে তিনিও তার ঘরের জানলা দিয়ে পল সাহেবের গাড়ি ছাড়াও আরও একটি ঘোড়ার গাড়ি দেখতে পেয়েছিলেন। প্রতি বছর ইংরাজি নববর্ষের দিন দেখা যায় এই ভুতুরে গাড়ি। আর শোনা যায় ওয়ারেন হেস্টিংসের পায়ের শব্দ। তবে এই ভুতুরে ম্যানসনের আরও অনেক কাহিনী আছে। শোনা যায় একটি অল্প বয়সী বাচ্চার আত্মা মাঠের মাঝে আজও নাকি অপেক্ষা করে আছে তার বন্ধুদের জন্য। কোনো এক সময় একজন বাচ্চা ছেলে ফুটবল খেলতে এসেছিল এই হেস্টিংস হাউসের মাঠে। খেলতে খেলতে আচমকা বলটি এসে একটি বাচ্চার বুকে জোরে লাগে এবং সে তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। তার বন্ধুরা হতচকিত হয়ে এবং ভয় পেয়ে তাকে সেখানেই ফেলে রেখে দৌড়ে পালায়। সেদিন থেকে ছেলেটি আজও তার বন্ধুরা ফিরে আসবে সেই আশায় ঘুরে বেড়ায় হেস্টিংস হাউসের মাঠে। শুধুমাত্র মানুষের আত্মাই নয়, ভূত জর্জরিত এই ম্যানশনে আছে একটি সাদা ঘোড়ার আত্মা। একজনের একটি প্রিয় ঘোড়াকে কেউ গুলি করে মারে এখানকার আস্তা বলে। আর তারপর থেকেই মাঝে মাঝে দেখা যায় সেই ঘোড়ার আবছায়া অবয়ব। হয়তো সে এখনো খুঁজে চলেছে তার প্রিয় মালিককে, নালিশ জানাবে বলে। একের পর এক পরিবার থেকেছে এই বাড়িতে।
1936 সাল থেকে 1943 সাল অবধি ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর জেমস টেইলর সপরিবারে থাকতেন এই হেস্টিংস হাউসে। ধীরে ধীরে ভারত এগোচ্ছে স্বাধীনতার দিকে, ব্রিটিশরাও পাত্তারে গোটাচ্ছে। শেষবারের মতন ইউনাইটেড কিংডম থেকে ইন্ডিয়া ফিরেছে টেইলর পরিবার। এটা তাদের অন্তিম সাক্ষাৎ সেই হেস্টিংস হাউসের সাথে। সালটা 1947। টেইলরদের দেড় দু বছরের পুত্র সন্তান ঘুমিয়ে আছে নার্সারিতে। তখন মধ্যরাত, আর তারিখ 2 জানুয়ারি, নিউ ইয়ারের ঠিক পরের দিন। লেডি টেইলর হঠাৎ শুনতে পেলেন তার 2 বছরের সন্তান খুব জোরে জোরে কাঁদছে। তিনি তৎক্ষণাৎ দৌড়ে আসেন এবং ছেলেকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু সে কিছুতেই শান্ত হচ্ছিল না। কিছুক্ষণ চেষ্টা করে যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, তখনই জুনিয়র টেইলর বলে ওঠে, মাম্মি, সেন্ড দ্যাট ম্যান অ্যাওয়ে। কার কথা বলছে সে জিজ্ঞেস করায়, আঙুল তুলে ঘরের কোনায় রাখা কবার্ডের দিকে দেখায়। সে বলে, কেউ একজন লাল সাদা যোদ্ধার পোশাক পরে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। এর সাথে আরো কিছু বিবরণ শুনে লেডি টেইলরের বুঝতে অসুবিধে হয় না যে বাচ্চাটি যার কথা বলছে তিনি আর কেউ নন, ওয়ারেন হেস্টিংস। এই ভূত জর্জরিত ম্যানসনে আজও কোনো ছাত্রছাত্রী সন্ধে অবধি থাকা স্পর্ধা দেখায় না। দুপুরের লেকচার শেষ হলেই তুড়িঘুড়ি তারা হোস্ট হাউসে বেরিয়ে যায়। আপনারা শুনছিলেন অদ্ভুতের হন্টেড সিরিজের দ্বিতীয় এপিসোড, হেস্টিংস হাউসের ভূত। জানান কেমন লাগলো আপনাদের, আর ভালো লাগলে শেয়ার করুন আপনাদের সেই সব ভূতান্বেষী বন্ধুদের সাথে। শেয়ার করুন আপনাদের পেজের লিঙ্ক। ভৌতিক সাহিত্য চর্চার উদ্দেশ্য নিয়ে জন্ম এই অদ্ভুতের, আর সাথে আমরা পেয়েছি আপনাদের। তাই সবাইকে জানাই ভৌতিক অভিনন্দন, সাথে ভৌতিক রাত্রি। খাটের তলাটা অবশ্যই একবার দেখে নেবেন।